নমস্কার বন্ধুরা নবরূপে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো বৃদ্ধাঙ্গুলি দেখে কীভাবে আমরা মানুষের চরিত্র জানতে পারবো এবার শুনুন বৃদ্ধাঙ্গুলি জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখার একটি বিশেষ অংশ কোনো কোনো লোকের বৃদ্ধাঙ্গুলি দেখেই সেই লোকটির প্রকৃতি নিখুঁতভাবে বিচার করা যায় শুধু হাতের গঠনের বিচারেই নয় রেখা বিচারেও বিশেষ প্রয়োজন আছে বৃদ্ধাঙ্গুলির বিচারে পূর্ণ জ্ঞান থাকলে অনেক কথাই নির্ভুলভাবে বলা যায় কেবল হাত দেখাই নয় পৃথিবীর নানা দিকে নানা কাজে বৃদ্ধাঙ্গুলির বিশেষ গুরুত্ব বা প্রয়োজন আছে প্রাচীনকালে ইসরায়েলিদের যুদ্ধে তারা শত্রুর বৃদ্ধাঙ্গুলি কেটে দিত অর্থাৎ তাদের অকর্মণ্য করে দিত ব্রিটিশ আমলে ভারতীয় তাঁতিদের হাতে বুড়ো আঙুল কেটে দেওয়া হতো যাতে তারা সূক্ষ্ম মসলিন কাপড় না বুনতে পারে প্রাচীন বেদেরা তাদের হাত দেখার সময় বৃদ্ধাঙ্গুলিকে ভিত্তি করে মক্কেলের স্বভাব জেনে নিয়ে ফল বলত বৃদ্ধাঙ্গুলি ঈশ্বরের প্রতীক এই অঙ্গুলি ঈশ্বরের ইচ্ছার নির্দেশ বুঝায় হাতের মধ্যে এই আঙুলটির স্থিতি এমন যে এটি লেখা ছবি আঁকা কারুকার্য ভাস্কর্য সব কিছুতেই এটির প্রধান অবলম্বন দ্বিতীয় আঙুল হল পবিত্র আত্মার প্রতীক এবং সে প্রথম আঙুলের হুকুম পালন করে চিকিৎসাশাস্ত্রে বৃদ্ধাঙ্গুলি আবশ্যকতা বিরাট মস্তিষ্কে বৃদ্ধাঙ্গুলি একটি পৃথক কেন্দ্র আছে যা থেকে স্নায়ু রোগ বিশেষজ্ঞরা বলতে পারেন কারও এই রোগ হয়েছে কিনা না শরীরের অন্য কোথাও রোগ হবার আগে বৃদ্ধাঙ্গুলি দেখে তারা বলতে পারেন এই রোগীর স্নায়ু রোগ হয়েছে কিনা পক্ষাঘাত রোগের একটি নির্দিষ্ট লক্ষণ জানায় এই বৃদ্ধাঙ্গুলি আদালত তাই সবসময় বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়া হয় কারণ এটি হলো মানুষকে চিনে নেবার সবচেয়ে সুনির্দিষ্ট চিহ্ন শিশুর বৃদ্ধাঙ্গুলি পুষ্ট না হলে চিকিৎসকরা শিশুটিকে অপুষ্ট বলে মনে করেন যাদের মন দুর্বল তাদের এই আঙুল হয় দুর্বল তারা কোনো কাজে নিজের ওপর ভরসা রাখে না মনুষ্য লোক যখন মৃত্যুর দিকে এগিয়ে যায় তখন তাদের বুড়ো আঙুল ক্ষীণ হতে থাকে তারা দুর্বল হয়ে পড়ে বৃদ্ধাঙ্গুলি নেতিয়ে পড়লে রোগীর প্রাণ সংশয় নির্দেশ করে রোগী জ্ঞান হারালেও এই আঙুল সবল থাকে রোগীর বাঁচার সম্ভাবনা থাকে একমাত্র এই আঙুল যদি সবল থাকে আঙুলের উল্টোপাল্টা গঠনের ফল ঠিক উল্টো হয় যে লোকের বৃদ্ধাঙ্গুলি কদর্য খর্ব স্থূল তার মানসিক গঠন ইতর প্রাণীর মতো অমার্জিত আর যেসব মানুষের অর্থাৎ স্ত্রী বা পুরুষের বৃদ্ধাঙ্গুলি সুগঠিত ও লম্বা তারা বুদ্ধিমান মার্জিত রুচির হয় মনের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা যে ইচ্ছাশক্তি প্রয়োগ করেন তার পেছনে বিবেক বুদ্ধি কাজ করে ছোট স্থূল বৃদ্ধাঙ্গুলির লোকের ইচ্ছাশক্তি পশুর ইচ্ছাশক্তি এই ইচ্ছাশক্তির মূলে কোনো বিচার বুদ্ধি কাজ করে না সুতরাং বৃদ্ধাঙ্গুলি লম্বা ও শক্ত হওয়া ভালো বৃদ্ধাঙ্গুলি সুগঠিত হয় কিন্তু তার দুমড়ে করতলে পড়লে এই শ্রেণীর জাতকের স্বাধীন ইচ্ছাশক্তির খুব অভাব থাকে তারা অন্যের মতে চলে এদের চট করে নিজেদের দলে টেনে আনা যায় এরা প্রায়ই একমত বেশিক্ষণ বজায় রাখতে পারে না নিজের মতের প্রাধান্য দিতে পারে না বলে এরা হয় দুর্বল চেতা ও ভীরু কিন্তু খুব সাবধানী হয় এই জাতক কি চিন্তা করছে বা কি কাজ করার কথা ভাবছে তা জানা অসম্ভব খেলাধুলা হইচই বা বেশি কথা বলা এদের স্বভাব নয় এরা তা পছন্দ করে না বৃদ্ধাঙ্গুলি লম্বা হলে যাত কৌশলের দ্বারা তার কার্যসিদ্ধি করে নেয় এরা বুদ্ধির জোরে এবং কৌশলে প্রতিপক্ষকে পরাস্ত করে বৃদ্ধাঙ্গুলি মোটা ও খর্ব হলে সে সতর্কতার সঙ্গে সুযোগের প্রতীক্ষায় থাকে সে চেষ্টা করে বল প্রয়োগ করে প্রতিপক্ষকে হারিয়ে দিতে বুদ্ধি কৌশলের থেকে বাহুবলী তার প্রধান ভরসা বৃদ্ধাঙ্গুলি যদি মাঝারি গঠনের হয় তাহলে সব থেকে ভালো তাহলে মূল কথা হলো লম্বা সুগঠিত বৃদ্ধাঙ্গুলি ভালো মন্দ বিচারের শক্তিযুক্ত উদ্যম সূচনা করে স্থূল বৃদ্ধাঙ্গুলি স্থূল বৃদ্ধাঙ্গুলি পশুর মতো শক্তি ও গোয়ারতুমি প্রকাশ করে ছোট দুর্বল বৃদ্ধাঙ্গুলি উদ্যম ও ইচ্ছাশক্তির অভাব বোঝায় প্রাচীনকালের থেকেই বৃদ্ধাঙ্গুলিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি শক্তি হলো প্রেম যুক্তি এবং ইচ্ছাশক্তি প্রথম বা নখের পর্ব ইচ্ছাশক্তি বোঝায় দ্বিতীয় পর্ব যুক্তিতর্ক তৃতীয় পর্ব শুক্রের স্থান এটি প্রেমের ক্ষেত্রেও বটে এরপরে আপনাদেরকে জানাব বৃদ্ধাঙ্গুলির আকার অনুসারে চরিত্র এবং রোগের নির্দেশ ধন্যবাদ